একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত আমাদের সেতুটি দৈর্ঘ্য দৈর্ঘ্য দুর্গ বলেছে আমরা যদি একটি ট্রেন ধরে কল্পনা করি আমরা ট্রেন চিনি এই বিভিন্ন ডাব্বু আকারে থাকে এরকম আমরা যদি এরকম একটু বাঘ বাঘ অংশ থাকে বিভিন্ন বক্স আকারে থাকে তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য তো একশো মিটার তাহলে এই ট্রেনটি বলেছে যে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে একটি ব্রিজ বা একটি সেতু অতিক্রম করে সেতুটি আমরা যদি সেতুটি কল্পনা করি এরকম যে এই এটা কি সেতু বা ব্রিজ তাহলে এই ব্রিজটা কি করে এই তিরিশ সেকেন্ডে সেতুটা অতিক্রম করে তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতু দৈর্ঘ্য অতিক্রম করলেই কি হবে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করবে তাহলে এটা হয় কি তিরিশ মিনিটে মিনিটে তাহলে ওই সময় কি ট্রেনটা এই জায়গায় চলে আসবে এই জায়গায় অতিক্রম করলে এই জায়গায় চলে আসে তাহলে এটা হবে কি অতিক্রম করার পর তিরিশ মিনিট পর এখানে চলে আসে তাহলে আমাদের সেতুটি দুর্গ বলা সেতুটি তিরিশ মিনিটে ট্রেনটা কতটুকু যায় ওটা আমরা বের করবো কেননা ওই সময় সেতু দুর্গ যুগ ট্রেনের দুর্গ দুটোই অতিক্রম করে তাহলে তিরিশ মিনিটে যেটা বের করে ওই যে দ্রুত অতিক্রম করে ওই দূরত্ব থেকে আমরা একশো মিটার বিয়োগ করলে কি পাওয়া যাবে এই সেতুর দৈর্ঘ্য পাওয়া যাবে এই সেতুর দৈর্ঘ্য পাওয়া যাবে এটা পাওয়া যাবে দৈর্ঘ্য এটা পাওয়া যাবে তাহলে সুতরাং আমরা জানি যে আটচল্লিশ কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাব কেননা মিটারে দেওয়া আছে এই ট্রেনের দৈর্ঘ্য তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান আমরা এক কিলোমিটার সমান হচ্ছে কি এক হাজার মিটার তাহলে আটচল্লিশকে আমরা কি করব এক হাজার দিয়ে গুণ করবো এত মিটার সমান আসায় আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার মিটার এটা আর ট্রেন হিসেবে দেওয়া আছে সেকেন্ডে তাহলে আমরা এই আটচল্লিশ কিলোমিটার যাই কি ঘন্টায় গতিবেগ গতিবেগ সমস্যার সময় কী হয় ঘন্টায় গতি ঘন্টায় দেওয়া আছে এখানে তাহলে আমরা এটাকে এই ঘন্টাকে ঘন্টাকে কি যাব কি মিনিটে সেকেন্ডে নিয়ে যাব তাহলে এক ঘন্টা সমান আমরা জানি যে এই এক ঘন্টা সমান হচ্ছে কি ষাট মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিট এখানে দেওয়া সেকেন্ডে তিরিশ সেকেন্ডে সেতুটি অতিক্রম করে তাহলে ষাট মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব ষাট মিনিটে এক ঘন্টা আর এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ষাট কে ষাট ডে করতে হবে এতো সেকেন্ড সমান আসে তিন হাজার ছয়শ সেকেন্ড তাহলে আমরা দেখব এখানে এই তিন হাজার ছয়শ সেকেন্ডে অতিক্রম করে এই আটচল্লিশ হাজার মিটার এক সেকেন্ডে কত তিরিশ সেকেন্ডে কত তাহলে আমরা যদি লিখি যে এই যে ট্রেনটি এই ট্রেনটি এই ট্রেনটি তিন হাজার ছয়শ সেকেন্ডে তিন হাজার কত এই আমরা যেটা আগে বেরেছি এই আটচল্লিশ হাজার মিটার তাহলে এখান থেকে আমরা বের করবো তিরিশ কত কতটুকু অতিক্রম করে তাহলে সুতরাং 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 ট্রেনটি এক সেকেন্ডে অতিক্রম করে এটাকে বাঘ হবে তাহলে এই তিন হাজার ছয়শ আমরা তিন হাজার ছয়শ যদি নিচে লিখি তাহলে তিন হাজার ছয়শ উপরে আটচল্লিশ হাজার এত মিটার তাহলে তিরিশ সেকেন্ডে আমরা লিখি যে সুতরাং ট্রেনটি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে আমরা বের করি যে কত মিটার অতিক্রম করে ওটা বের করব তাহলে উপরে আসে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আর নিচে আসে ছয়ত্রিশ এত এটা তাহলে এক মিনিটের যেতটুকু করবো তিরিশ সেকেন্ড আর বেশি তাহলে তিরিশ দিয়ে গুণ হবে তাহলে এখানে এই তিরিশ দিয়ে গুণ হবে তাহলে এই শূন্য এই শূন্য যায় এই শূন্য এই শূন্য যায় তাহলে তিন বারং ছয়ত্রিশ এই বারো আর এই বারো হাজার চার বারং আটচল্লিশ তাহলে চার এখানে শূন্য তাহলে এত মিটার চারশো মিটার সমান আসা এই চারশো মিটার অতিক্রম করে কত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে ট্রেনটি সেতুটি অতিক্রম করে তাহলে সে ট্রেনের দৈর্ঘ্য চলতে একশো মিটার তাহলে সেতুটি দৈর্ঘ্য হবে এই তিরিশ সেকেন্ডে যতটুকু অতিক্রম করে ওইখান থেকে বিয়ে করবো সুতরাং সেতুটির দৈর্ঘ্য আমরা এই সেতুটির দৈর্ঘ্য সুতরাং সেতুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হবে এই এক চারশো চারশো বিয়োগ বিয়োগ এই হবে একশো আমরা ট্রেনের দুর্গ পেয়েছি সমান আসে এই তিনশো মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই ট্রেনটির দুর্গ সেতুটি দুর্গ হচ্ছে কত তিনশো মিটার তাহলে এটাই উত্তর